সমগ্র দেশজুড়ি বুধবারে অনুষ্ঠিত হয়ে গেল গান্ধী জয়ন্তী। 150 সংখ্যক এই গান্ধী জয়ন্তী দেশের ভিন্ন প্রান্ত উলহ মালারে উদযাপন করা হল। এইবার বিজেপির উদ্যোগত গান্ধী জয়ন্তী বিশেষভাবে আয়োজন করা হয়েছিল। এইখানে সময়তেই উত্তর প্রদেশের সম্ভাল অঞ্চল এক অভিনব ঘটনা সংঘটিত হল। এবার এই দৃশ্য মন কর, সম্ভাল শহরের মাজমজিয়াত জাতির পিতা মহামানব মহাত্মা গান্ধীর একটা প্রতিমূর্তি। গান্ধী জয়ন্তী উপলক্ষে বুধবারে এই প্রতিমূর্তিটি সাফা করবলে আগবাড়ি আহিল সমাজবাদী পার্টির নেতা ফিরোজ খান, লগত কেবাজনো সমর্থক। এওঁলোকে প্রতিমূর্তির উপর উঠি গৈ এইদরে গান্ধীর প্রতিমূর্তিটি পরিষ্কার করাত লাগিল। খুব ভাল কথা, গান্ধী জয়ন্তীর দিনা গান্ধীলৈ মনত পড়ছে এওঁলোকৰ। কিন্তু এওঁলোকৰ গান্ধীলৈ বেছি মনত পৰি গল মূর্তি পরিষ্কার করার পিছত গান্ধীর প্রতিমূর্তির তলত আহি উপস্থিত হল সমাজবাদী পার্টির এই সকল নেতা। এইবার ফিরোজ খানে প্রতিমূর্তিটির তলত হুকুকাই কান্দি উঠে। ভালকৈ মন করক, সমাজবাদী পার্টির নেতা ফিরোজ খানে কেনেকৈ কাঁদিছে, ফেকুরি ফেকুরি কাঁদিছে এইজন নেতায়। মাঝে মাঝে মুখৰ পৰা ওলাইছে বাপু বাপু শব্দ। চৌদিশে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কেমেরা পার্সন, কেমেরাত বন্দী সমগ্র দৃশ্য। হয়তো কেমেরাম্যান দেখেই ফিরোজ খানের উৎসাহ আর বাড়ি গেল। এবার হুক হুকাই কান্দি গান্ধীক স্মরণ করলে এইজন নেতায়। গান্ধী সংক্রান্ত ফিরোজ খানে কি কলে মন্দি হল, ছোড়কে অনাজ বনা কে চলে গে, ইতনা বড়া দেশ হমে আজাদ করা দিয়া আপনে, লেকিন জো হমারি তমন্নায়ে থি সব খতম হতি যা রহি হ্যায়, সব বেকার হতে যা রহা হ্যায়। বাবু তো কহাঁ চলে গে, ইতনি বড়ি উপলব্ধি দেখে কহাঁ চলে গে, ইতনা বড়া দেশ দেখে হমে আজাদ করকে হমারে বচ্চো কে লিয়ে ইতনা বড়া কাম করকে কহাঁ চলে গে আপ। ঘটনাস্থলীত উপস্থিত থাকা সাংবাদিক হতবাক, গান্ধীর প্রতিমূর্তির তলত এনেকৈ এজন নেতায় কান্দিছে। এইজন নেতা আজি গান্ধীলৈ ইমানকৈ মনত পৰিছে, পুনৰ শুনক গান্ধীর প্রতিমূর্তির তলত কি ধরে ফিরোজ খানে হুক হুকাই কান্দি কান্দি কৈছে, দেশ কো আজাদ করাকে ছোড়কে অনাজ বনা কে চলে গে, ইতনা বড়া দেশ হমে আজাদ করা দিয়া আপনে, লেকিন জো হমারি তমন্নায়ে থি সব খতম হতি যা রহি হ্যায়, সব বেকার হতে যা রহা হ্যায়। বাবু তো কহাঁ চলে গে, ইতনি বড়ি উপলব্ধি দেখে কহাঁ চলে গে, ইতনা বড়া দেশ দেখে হমে আজাদ করকে হমারে বচ্চো কে লিয়ে ইতনা বড়া কাম করকে কহাঁ চলে গে আপ। ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটত এই ভিডিও ভাইরাল হয়ে পড়ছে। বিভিন্নজনে সমাজবাদী পার্টির এই নেতাক সমালোচনা করছে। বিভিন্নজনের মতে টেলিভিশনত স্থান পাওয়ার উদ্দেশ্যে ফিরোজ খানে এই নাটক করেছে। গান্ধীর প্রতিমূর্তির তলত বাপুজিক মনত পেলায় এনেকৈ কন্দায় কিবা যুক্তিযুক্ততা আছেনে, সঁচাকৈ অন্তরে ফিরোজ খানে কান্দিছেনে, এইবর প্রশ্নলৈ এতিয়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইটত সরব আলোচনা। এই সংক্রান্ত ফিরোজ খানের প্রতিক্রিয়া বিচরা হল। ভারতীয় জনতা পার্টি কা দূসরা নাম নোটঙ্কি হ্যাঁ, ইয়ে সারে লোক জানতে হ্যাঁ, ইয়ে মানে বতাও তো ফজুল খরচ হোগা মেরা কেনা, লেকিন ইসে পহলে জো হমারি সরকার রহি তো হর বর্ষ বাপু কে জন্ম দিবস পর সফাই সুথরাই মূর্তি কি সুবহ সে ধুলাই জহাঁ জহাঁ হমারি বাপু কি প্রতিমায় লগি থি সারে কাম হতে থে, ইয়ে দো সাল সে লগভগ কিসি কা ইস তরফ ধ্যান নহীঁ হ্যায়। তো মুঝে আফসোস ইস বাত কা হুয়া কি আজ বাপু জো হমে ইতনা বড়া দেশ দেকর গয়ে হ্যায়, আজ উনকি প্রতিমা কো ধোনে কি সফাই কি কে জিম্মেদারি হমারি নহীঁ হো সকতি, ইসলিয়ে মুঝে আফসোস রহা কি আজ এসা ভি দিন হ্যায় আর লোক এক তরিকে সে ফজুল খরচ করকে জশ্ন ভি বনা রহে হ্যায়। তো মেরি বাত সচ হ্যায় ইয়া উনকি বাত সচ হ্যায়, ফির মে কহুঙ্গা কি নিয়ত তো সাফ করে, গোডসে কে সাথ হ্যায় ইয়া বাপু কে সাথ হ্যায়, দিখাবট সে কাম নহীঁ চলেগা। হিন্দুস্তান কে লোক দানেশ্বর হ্যায়, সমঝদার লোক হ্যায়, এসা কুছ নহীঁ হ্যায়। মিডিয়া মে চলনে কি বাত, মিডিয়া মে তো ভারতীয় জনতা পার্টি কে লোক কে আলাবা তো কুছ চল হি নহীঁ রহা, হামারা তো আচ্ছা কাম হুয়া আপ লোক দিখাতে ভি নহীঁ, হামারে নেতাও কা মানি রাষ্ট্রীয় অধ্যক্ষ জি
हमारे इतनी योजनाएं चलाई थी जिस पर आज वोट भाजपा के लोग लगा रहे हैं। माननीय अखिलेश यादव जी ने, हमारे राष्ट्रीय अध्यक्ष जी ने कितने काम किए थे, कितनी अच्छी सड़कें। और मैं आपको बता दूं, जहां तक रोने का सवाल है, आज उत्तर प्रदेश के कई जनपद ऐसे हैं जहां के लोग, जहां के वासी उनकी योजनाओं को, माननीय अखिलेश यादव जी की योजनाओं को याद करते हैं, और सड़कें जो टूट गई जो हमने बनवाई थी अपनी सरकार में, उनको देखकर अखिलेश यादव जी को याद करके रोने लगते हैं। मैं आपको प्रमाण दे दूंगा इस बात का। तो काम पे आइए ना, ज़मीनी सतह पे आइए, खाली इससे काम नहीं चलता। और मीडिया का जहाँ तक सवाल है, तो बीजेपी हर वक्त मीडिया में है, नाच गाने तक है। भाजपा के अलीगढ़ में सांसद डांस कर रहे हैं, जयंती पे डांस क्यों कर रहे हो भाई? मैं कम से कम भावुक हुआ तो इसलिए तो कि मेरे आज बापू की क्या दिशा कर दी तुमने, धूल में खड़ी है प्रतिमा उनकी। फिरोज खान दावी करे एया तेर अभिनय न कसा खोजिक आवेगी होय ते काली उठिस कि खसाय ते काली सिनी आको खुनकसन तो बापू बापू बुली केने को कांदिसिल आरो कांदि उठि बापूजी खंकट की कइसिल देश को आजाद करा के हमें छोड़ के अनाज बना के चले गए आप। इतना बड़ा देश हमें आजाद करा दिया आपने, लेकिन जो हमारी तमन्नाएं थी सब खत्म होती जा रही हैं, सब बेकार होता जा रहा है। बाबू तो कहाँ चले गए, इतनी बड़ी उपलब्धि दे के कहाँ चले गए? इतना बड़ा देश दे के हमें आज़ाद करके हमारे बच्चों के लिए इतना बड़ा काम करके कहाँ चले गए आप? ब्यूरो रिपोर्ट, DY365।